তো এটা দিয়ে ধরেন আপনি একটু মুখে কিছু পড়ছে জি করতে পারবেন, আচ্ছা একটু চুল আশ্রান্ত দেখি, চুল অবাক ব্যাপার আসলে মিরাকেল আল্লাহর একটা রহমত এটা, দেখেন সে কিন্তু চুল আশ্রাচ্ছে অথচ কিন্তু তার এই কবজিটা কিন্তু নেই। ধরুন আপনি আরবি পড়বেন আর কি, হ্যাঁ হাতের আঙ্গুল একটু লাগাই দেখান তো আমাকে, আঙ্গুল দিয়ে পারবেন তো পড়তে, দেখি আমাকে একটা সালাম দেন, আসসালামু আলাইকুম, ভেরি গুড, নামান। এই কবজিটা না থাকা সত্ত্বেও কিন্তু তিনি সালাম দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি বাংলাদেশের একমাত্র বেআইনি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র চট্টগ্রামের আইভার কেয়ার হাসপাতালের পেছনে অবস্থিত ওয়াজিদিয়া মোড়ে। আজকে যে বিষয়টি আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি সেটি হচ্ছে আমার সামনে যে ছেলেটি বসা আছে, তোমার নামটা বলো? নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ, তার নাম হচ্ছে নূর মোহাম্মদ, সে থাকে ফেনীর কোন জায়গায়? ফেনী সদর হাসপাতাল ধর্মপুর। ফেনী সদর হাসপাতালের পাশে নাকি? ধর্মপুর নামক এলাকা, আবারও বলছি ফেনী জেলার ফেনী সদর থানার ধর্মপুর নামক এলাকায় সে থাকে। আপনার ছেলে মেয়ে কজন বলছেন? ছেলে একজন মেয়ে একজন। ছেলে একজন মেয়ে একজন, জি। ওনার ছেলে একজন মেয়ে একজন, ছোট ছোট, এবং ওনার একটি হাত কিন্তু নেই, কবজি থেকে নেই, এই কবজি থেকে যে হাতটা নেই, এই যে হাতটা দেখেন আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন, আমি কাছ থেকে একটু দেখাচ্ছি, এই হাতটা কিন্তু নেই। আর অরিজিনাল হাত এটা নামান, নামান অরিজিনালটা তুলেন, এটা কিন্তু আল্লাহ দেওয়া অরিজিনাল হাত, নামান। আর যেটা হাত ছিল না কৃত্রিম লাগানোছে সেটা উঠান, সেটা হচ্ছে এই হাটটি। তিনি কিভাবে আপনার হাটটা আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বলেন তো? মেশিনে কাজ করতাম, ল্যাপটপের কাজ করতাম, আর পুরো মেশিন মাল পুরো বিনোদের সময়, হ্যাঁ হাত মেশিনের ভিতর চলে গেছে, মেশিনের ভিতরে ঢুকে গেছে। আচ্ছা যাও, হাত মেশিনের ভিতর চলে গিয়েছে এবং হাটটা চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে। এরপরে কত বছর হাত নেই? এক বছর। এক বছর, এক বছর হাত নেই, খুব কষ্ট করছে, কোনো কাজ করতে পারছেন না, এবং এই হাতহীন ভাবে সে বেশিরভাগ ঘর থেকেও বের হয় না, খুব কষ্ট করছে। তা আপনার পক্ষে কি এটা লাগানো সম্ভব ছিল না বা কেউ এগিয়ে আসে না? আসে না, কোনোভাবেও পারে নাই। তো অবশেষে আমরা যে হাত লাগিয়ে দিই সেটা সে জানে, এবং অনেকদিন যাবত সিআরপির গেটে অপেক্ষা করে, একদিন দেখা হয়ে যায়। দেখা হয়ে যাওয়ার পরে তিনি একেবারে আমার পা পর্যন্ত জড়িয়ে ধরে, এতটাই উনি আবেগ আপ্লুত হয়ে, কারণ আমরা হুট করে কেউ আসলে গ্রহণ করি না। তো ওনার যে অবস্থা এবং ওনার যে কান্নার আকুতি সবকিছু দেখে আসলে আমরা আর ওনাকে ফেলে দিতে পারি নাই, ওনাকে আমরা অ্যাকসেপ্ট করেছি। এবং বিয়ার সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে ওকে স্পেশাল হাত দুই ধরনের হয়। আমরা সাধারণত 10,000 টাকা যে হাতগুলো লাগে সেগুলো হচ্ছে যা শো লাগানো থাকে, আর এটা হচ্ছে সিলিকনের সিনথেটিক সেন্সিটিভ এক্সপেন্সিভ এক ধরনের হাত। মোটামুটি আমরা সেই ভালো মানের হাতটাই তাকে দিয়েছি, আর এই হাতটি স্পন্সর করছে আমেরিকার ঢিলোয়ার থেকে শাহাদা আফু ও সাবিনা আন্টি, ওনারা মা মেয়ে, ওনাদের স্পন্সরে আমরা এই কার্যক্রম করেছি। আর সবচেয়ে বেশি যার অবদান ছিল আমেরিকার ঢেলাওয়ার থেকে ফরিদ আলম আন্টি, যিনি অনেক ভালো ভালো ইসলামিক বই লিখেন এবং ইসলামিক কলাম, কলামিস্ট যাকে বলা চলে, খুবই ভালো লিখে, আমি ওনার একজন ভক্ত, এবং ওনার মাধ্যমে ওনার সার্বিক কার্যক্রমের মাধ্যমে এই হাতটি স্পন্সর করা হয়, যার স্পন্সরশিপ নিয়েছিলেন শাহাদা আফু ও সাবিনা আন্টি। তো যাই হোক, আমরা এই কার্যক্রমটি সম্পন্ন করেছি। আমরা হাত লাগিয়ে দেওয়ার পরে আমাদের যে অর্থ বেঁচেছিল সেটা ওনাদের কথা মতোই বৃদ্ধাশ্রমের জন্য একটি আমরা কিচেন র্যাক, বৃদ্ধাশ্রম থেকে দাবি জানিয়েছিল একটি কিচেন র্যাকের, এবং সেই কিচেন র্যাকটি আমরা স্টেনলেস স্টিলের সেই কিচেন র্যাকটিও নিয়ে এসেছি। আমরা দেখতে পাচ্ছি সেই স্টেনলেস স্টিলের কিচেন র্যাকটিও আমরা বৃদ্ধাশ্রমের জন্য নিয়ে এসেছি, এবং পাশাপাশি এই হাতটি স্পন্সর করছি। এই জন্য কিচেন র্যাক এবং এই হাতটি স্পন্সরকারী আমেরিকার ঢালোয়ার থেকে শাহাদা আফু, সাবরিনা আফুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমি আজকে যে এই পাশে কই বাবা, তুমি চলে গেছো বাবা? আব্দুর রহমান চলে গেছো? তো যাই হোক, আমার পাশে যে বাচ্চাটি বসেছিল আপনি একটু আগে দেখেছেন যাকে, সে আমার বড় সন্তান আব্দুর রহমান। আমি সকালে বেরিয়ে যাই, রাত্রে আসি, আমাকে ওরা পায় না। তা আজকে আমার অফিস পর্যন্ত চলে এসেছে বাবাকে দেখতে, আমি ইন্ট্রোডিউস করে দেওয়ার আগে সেখান থেকে চলে গিয়েছে। যাই হোক, আমরা এই যে আজকে এই যে বেয়ারি সেবা ফাউন্ডেশনের যে কার্যক্রম, এই কার্যক্রমে আমরা স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফরিদ আলম আন্টিকে, যার স্পন্সরে আমরা এই কার্যক্রমটি সম্পন্ন করেছি। ওনার কারণে, উনি সবচেয়ে বেশি কষ্ট করেছে, কারণ ওনার মাধ্যমে শাহাদা আফু ও সাবরিনা আন্টি এই অর্থায়নটি করেছেন। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি একটু চা খাও, এবং সে দেখেন কবজি না থাকা সত্ত্বেও এই এই হাত দিয়ে কিন্তু সে এখন চা খেতে পারবে। এবং আমরা যদি আরেকটা জিনিস দেখাই এখানে, এটা কোথায়,
এই একটু বলে রাখি হিউজ ডে এর আগে যে আসলে আমরা যে ভালো কাজগুলো করে থাকি এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে করে থাকি। এইখানে কিন্তু কোনো ধরনের অর্থ নিয়ে কার্যক্রম সম্পন্ন করা হয় না। আমরা যদি তাকে একটু জিজ্ঞাসা করে দেখি, আচ্ছা তুমি যে এখানে আসছো, তোমার এই হাতটা লাগিয়েছি ভাই, এই এই পুরো কার্যক্রমটি সম্পন্ন করতে কি কোনো পয়সা দেওয়া লাগছে আমাকে? একটি টাকা, একটা কলা দেনা, সম্পূর্ণ বিনামূল্যে তো করা হয়েছে। আচ্ছা, তো অনেকদিন থেকে আপনি ঘুরতেছিলেন এই হাতটা লাগানোর জন্য, এখন হাতটি লাগিয়ে দেওয়ার পরে আপনার অনুভূতিটা কি? মানে আপনার কেমন লাগছে এখন? আমার তো খুব ভালো লাগতেছে। এখন ছেলেমেয়ে যে বাসায় আছে গিয়ে তারা তো অবাক হয়ে যাবে নাকি? সবাই খুশি হয়ে যাবে। আচ্ছা, তো এটা দিয়ে ধরেন আপনি একটু মুখে কিছু পড়ছে, আচ্ছা একটু চুল আশ্রান্ত দেখি, চুল আশ্রান্ত, অবাক ব্যাপার, আসলে মিরাকেল, আল্লাহর একটা রহমত এটা। দেখেন সে কিন্তু চুল আশ্রাচ্ছে, অথচ কিন্তু তার এই কবজিটা কিন্তু নেই, কবজি না থাকার পরেও চুল আশ্রাচ্ছে, কি সুন্দর। আবার বলছে আমার হাতের দিকে তাকান, ওর কিন্তু এই কবজিটা নেই, কবজিটা না থাকার পরেও সে যদি এখন তার মুখে কিছু একটা পরে, ধরেন এখান থেকে রক্ত ব্লাড বেরোচ্ছে, কবজি না থাকলে তো সে এটা বন্ধ করতে পারবে না, অথবা মুখে কিছু একটা লেগে গিয়েছে বা কিছু কামড় দিছে, দেখে একটা পোকা পড়ছে, সরান্ত দেখি, হ্যাঁ চোখে কিছু একটা পড়ছে, চোখে লাগান, হ্যাঁ ভেরি গুড। তারপরে মাথায় কিছু পড়ছে বা মাথার একটু কিছু এলোমেলো হয়ে গেছে, করতে পারছেন? সব করতে পারছেন। আচ্ছা, খুশি আপনি? খুশি। আচ্ছা, আপনার স্ত্রীর নাম কি? আয়শা তান্ডুলি। আপনার বাচ্চা দুইটা? জি। বাচ্চাদের নাম কি কি? ছেলের নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল হোসেন, আর মাদ্রাসাত পড়ে, আর মেয়ের নাম হচ্ছে রুবনাথ। আচ্ছা, আপনার বাবা বেঁচে আছে? আছে। মা বেঁচে আছে? আচ্ছা, ওনারা খুশি হবে? খুশি হবে। এই যে আমাদের যারা যিনি স্পন্সর করছে, যার মাধ্যমে আমরা পেয়েছি, ফরিদা আলম আন্টি, ওনার জন্য দোয়া করবেন। আর আজকের স্পন্সরকারী অর্থায়ন যারা করেছে আমেরিকা ঢেলোয়ার থেকে, শাহাদা আফু ও সাবিনা আন্টি, ওনার জন্য দোয়া করবেন। হ্যাঁ, ওনার আমার আমি কিছু না, কিন্তু ওনাদের কারণে কিন্তু আজকে আপনি হাতটা পেয়েছেন আবারও পুনরায়, যদিও সেটা কৃত্রিম হোক। খুশি তো আপনি? খুশি। আচ্ছা, তো হাত দিয়ে তো মানুষকে এখন, এটা কি আর ডান হাত না? মাশাআল্লাহ। আচ্ছা, আমি একটা বই দিই, ধরেন আপনি আরবি পড়বেন, একটা বই দিয়ে জাস্ট আমি ট্রাই করছি, ওখান থেকে একটা বই আমাকে দেন। হ্যাঁ, এটা একটা বই, ধরুন আপনি আরবি পড়বেন আর কি। হ্যাঁ, হাতের আঙ্গুল একটু লাগায় দেখান তো আমাকে, আঙ্গুল দিয়ে পারবেন তো পড়তে? আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে আর একটা জিনিস, আপনি এই হাত দিয়ে, এটা ডান হাত, যেহেতু সালাম একটা অনেক বড় বিষয়, দেখি এই ক্যামেরাম্যানের দিকে আসো, আমার দিকে আসো, ক্যামেরাম্যান আমার দিকে আসো, দেখি আমাকে একটা সালাম দেন। আসসালামু আলাইকুম। ভেরি গুড, নামান। এই কবজিটা না থাকা সত্ত্বেও কিন্তু তিনি সালাম দিচ্ছে, প্রযুক্তির কি উৎকৃষ্ট উৎকর্ষতা এবং বিকশিতা। তো যাই হোক, আমি আবার স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমেরিকার ঢেলোয়ার থেকে শাহাদা আফু ও সাবরিনা আন্টিকে, এবং স্পেশালি মাঝখানে যিনি কার্যক্রমটি সম্পন্ন করেছেন, তিনি আমেরিকার ঢেলোয়ারের আমাদের ফরিদা আন্টি খুবই প্রিয় একজন মানুষ, তার তালিমের ক্লাসেরই ওনারা ছাত্র ছাত্রী অনেকেই ওনার মাধ্যমে এই ভালো কাজগুলো করে থাকে। আসলে আমাদের জন্য ফরিদা আলম আন্টি একটি নিয়ামত, আল্লাহর একটা রহমত, এবং ওনার কারণেই অনেক মানুষের মুখে হাসি ফুটছে। উনি যদি এই মধ্যস্থতা না করতো, ওনার যদি এগিয়ে না আসতো, তাহলে হয়তো অনেকেই এই ভালো কাজ থেকে বঞ্চিত হতো, ওনার কারণে অনেকে সুযোগ পাচ্ছে। তো যাই হোক, আমরা স্পেশালি ধন্যবাদ এই মূল কার্যক্রমটির জন্য, এই বৃদ্ধাশ্রমে এটা পৌঁছে যাবে, আমরা এটাও বৃদ্ধাশ্রমে আজকে থেকে ব্যবহৃত হবে, এবং পাশাপাশি ওনার এই হাতটিও লাগানো হয়ে গেছে, এবং এটা আমাদের একটা মানবিকতার বিজয়, মানবতার বিজয়। এবং একটি কবজি না থাকা সত্ত্বেও আপনি তো কোনো কাজ করতে পারতেন না, এবং বেকার বসে ছিলেন, এখন এই হাতটা লাগাই দেওয়ার পরে একটু কাজ টাজ করতে পারেন, কি কি কাজ করতে পারবেন ধারণা করছেন? আরো অন্যান্য তো আলহামদুলিল্লাহ সবকিছু মিলে আপনি খুশি? জি ইনশাআল্লাহ আমি খুশি। আচ্ছা, তো এটাই হচ্ছে আমাদের মানবতার বিজয়, এবং এটি বেয়ারি সেবা ফাউন্ডেশনের 555তম আর্টিফিশিয়াল লিম্ব সেটআপ আমরা সম্পন্ন করেছি। এর আগে আমরা 153 এবং 54 নম্বর কৃত্রিম লিম্ব আমরা সংযোজন করেছি, আমরা হাত এবং পা হিসেবে একসাথেই করে থাকি। তো এটি আমাদের, আবার বলছি, বেয়ারি সেবা ফাউন্ডেশনের 555তম লিম্ব সেটআপ কমপ্লিট। সো স্পেশালি থ্যাঙ্কস ফর ইউএসএ ডেলোয়ার থেকে শাহাদা আফু এন্ড সাবরিনা আন্টি, উইথ কোলাবোরেশন ফর ফরিদা আলম আন্টি। যা হোক, আমরা আজকে বেয়ারি সেবা ফাউন্ডেশনের এই 555তম সেলিব্রেশনে যারা দেখছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আমাদের সাথে আছেন, ছিলেন, দেখেন, এবং আপনাদের কারণেই আমরা সাহস পাই, এগিয়ে যাই,
এবং আপনারা আমাদের সহযোদ্ধা। এই ভিডিওর সামগ্রিক মূল্যায়ন হচ্ছে এটাই যে এই ভালো কাজটির বিনিময় পরকালে যাতে আল্লাহ তাআলা আমাদের পাশাপাশি আপনাদেরকেও দেয়। আপনারা ভিডিওটি শেয়ার করেন বিদায়, কিন্তু এই ভদ্রলোকের কিন্তু কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না, মানুষ থেকে শুনে শুনে আপনার ভিডিও দেখেন শেয়ার করেন, এভাবে অনেকের মধ্যে ছড়িয়েছে এবং অনেকে জেনেছে, যার প্রেক্ষিতে এই ভদ্রলোক সে হাউমাউ করে এসে কাঁদতেছে, তার কিন্তু অ্যান্ড্রয়েড ছিল না, সে এভাবে এসে মানুষ থেকে শুনে সেখানে দুই তিন দিন অপেক্ষা করার পর আমাদের সাথে দেখা হয়ে যায় এবং আলটিমেটলি আমরা রাজি হয়ে যাই এবং সর্বশেষ তার এই হাত সেট আপ করে সে এখন হাসি মুখে বাড়ি ফিরছে। তো এটা আল্লাহর একটা রহমত, তার ছোট বাচ্চাদের কোনো দোয়া হয়তো কবুল হয়ে গিয়েছে এবং সে এই সুন্দর একটি আর্টিফিশিয়াল লিম নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। এটাই আমাদের সামগ্রিক মানবিকতার জয়। তো আসলে আমরা এই ভিডিও তো অনেকই করা যায়, ইচ্ছে করলে কোনো প্রমোশন ভিডিও করতে পারি, ব্লগ ভিডিও করতে পারি, খাবার ঘোরা অনেক কিছু করা যায়, কিন্তু সেটার চেয়ে আমি মনে করি একজন মানুষের মুখে হাসি ফোটানোর মধ্যেই পৃথিবীর সবচেয়ে বড় ব্লগিং, সবচেয়ে বড় আনন্দ, সবচেয়ে বড় মানবিকতা এবং সৃষ্টিকর্তাকে খুশি করার অন্যতম পথ। সো আমরা যারা ভিডিও করি, ব্লগ করি, সবকিছুর পেছনে যাতে মানবিকতাটা লুকিয়ে থাকে, আপনি যাই করেন যাই দেখান একটা মানুষের যাতে অন্তত উপকার হয়। তো সবকিছু মিলিয়ে আপনি আমার কাছে যখন এসেছেন আপনি কিন্তু হাউমাউ করে কাঁদছিলেন, সেটা আমরা ধারণ করিনি, কিন্তু এখন আপনার হাসিটা ধারণ করতে চাই। কি খুশি, তো হাসেন না ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো আমরা বিদায় নেওয়ার আগে স্পেশালি আবারও থ্যাংকস জানাচ্ছি আমেরিকা ডলার থেকে ফরিদা আলম আন্টি এবং স্পন্সরকারী শাহাদা আপু এবং সাবরিনা আন্টি। এভাবেই এগিয়ে যাক মানবিকতা, এবং এই যে একটা অফিস, এই অফিসটাও মানুষের হাসির কারণ হয়ে দাঁড়াক এবং চোখের পানি মুছে দেওয়ার কারণ হয়ে দাঁড়াক। এবং দেশে যারা রয়েছেন আপনারা আসবেন এবং দেখবেন বাংলাদেশের একমাত্র বিএস চিকিৎসক পুনর্বাসন কেন্দ্রে, এবং আমার পাশে যে ছেলেদের দেখতে পাচ্ছেন ওরা কিন্তু এখানকার এমপ্লয়ি এবং ওরা মানুষের পায়খানা পস্তা বেয়ারিস মানুষদের কিভাবে যে যত্ন করে সেটা কাছ থেকে না দেখলে দিস আনবিলিভিট। সো তাদের জন্য দোয়া করবেন এবং আজকের স্পন্সরকারী ওনাদের জন্য দোয়া করবেন এবং পাশাপাশি এই ছেলেটির জন্য দোয়া করবেন, সে যাতে আজকে নতুন হাত নিয়ে তার মা বাবাকে পা ধরে সালাম করতে পারে এবং তার সন্তানদের কোলে জড়িয়ে ধরে চুমু খেতে পারে। তারপরে শেষ করার আগে আবারও আল্লাহ তাআলার দেওয়া হাত এবং কৃত্রিম হাত একটু দেখাচ্ছি, হাত দুটো সামনে রাখেন, ওইটাও রাখেন এভাবে, হ্যাঁ কাছে আসো তুমি, হ্যাঁ তো আমি দেখাচ্ছি, এটি হচ্ছে আল্লাহর দেওয়া কৃত্রিম হাত আর এটি হচ্ছে মনুষ্য সৃষ্টি, না এটা হচ্ছে আল্লাহর দেওয়া অর্গানিক অরিজিনাল হাত আর এটা হচ্ছে মনুষ্য সৃষ্টি কৃত্রিম হাত। যদিও এটা সুন্দর চকচক করলে শোনা হয় না, এটা সুন্দর কিন্তু এটা কৃত্রিম আর্টিফিশিয়াল, এটা দিয়ে অনেক কিছু করতে পারবে না, কিন্তু আল্লাহর দেওয়াটা দিয়ে সব কিছু করতে পারবে। কিন্তু উনি আজকে অনেক খুশি দেখেন এই কৃত্রিম হাতটা পেয়ে, যেটা দিয়ে উনি অনেক কিছু করতে পারবে না এটা পেয়ে তিনি অনেক খুশি হাসতেছে। আর যে হাতটা আল্লাহ তৈরি করেছে সব কিছু করতে পারে সেই হাতের জন্য উনি তো দূরের কথা, আমরাই কোনোদিন আল্লাহর দরবারে দুই রাকাত নফল নামাজ মনে হয় আমরা অনেকে, বেশিরভাগ মানুষই 90% মানুষই কিন্তু আমরা দুই রাকাত নফল নামাজ আদায় করি না, যে আল্লাহ আমার এই হাতের জন্য আমি শুকরিয়া আদায় করছি। সো এই ভিডিও যারা দেখছেন যদি সম্ভব হয় দুই রাকাত নফল নামাজ পড়বেন, আমাদের অঙ্গগুলোকে যে মহান আল্লাহ তাআলা এত সুন্দর করে এখনো পর্যন্ত সুস্থ রেখেছে, এবং সবাইকে সৃষ্টিকর্তার প্রতি অবনত হওয়ার অনুরোধ রেখেই আজকের এই ভিডিও শেষ করছি বাংলাদেশের একমাত্র বেহস চিকিৎসক পুনর্বাসন কেন্দ্র থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।